দিন সাতেক আগে বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার সাত দিন যেতে না যেতেই সোমবার থেকে শুরু হচ্ছে মমস কিচেন বা মায়ের রান্নাঘর। এই থালিতে থাকছে 200 গ্রাম চালের ভাত, ডাল, সবজি, ডিম। আপাতত কলকাতার 16টি বোরোয় দুপুর 1টা থেকে 2টোর মধ্যে এই খাবার পাওয়া যাবে। বোরো এলাকার যে কোনো একটি পয়েন্ট থেকে খাবার সরবরাহ করা হবে। ধীরে ধীরে শহরের 144টি ওয়ার্ডে মিলবে এই পরিষেবা। মুখ্যমন্ত্রী যে প্রকল্প সেটা কলকাতার পুরসভা অঞ্চলে 16টা বোরোতেই আগামী সোমবার শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করবেন। সেখানে পার হেড আমাদের ভাত থাকবে, 200 গ্রাম চালের ভাত থাকবে, ডাল থাকবে, একটা আলু থাকবে এবং একটা সিজনাল ভেজিটেবল থাকবে এবং একটা করে ডিম থাকবে। পরবর্তীতে গোটা রাজ্যে চালু হবে এই উদ্যোগ। ইতিমধ্যে এই কারণে রেশন থেকে চালও বরাদ্দ হয়েছে। যে মরশুমে যেমন সবজি ভাতের সঙ্গে তেমনই তরকারি থাকবে। এর আগে কলকাতা শিশুমঙ্গল হাসপাতালের সামনে 6 টাকায় নিরামিষ ভাতের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। বেনফিশ আবার 21 টাকায় মাছ ভাতের প্রকল্প 21-এ অন্নপূর্ণা চালু করে। এবার চালু হতে চলেছে অতি সামান্য অর্থে ডিম ভাতের থালি। খবর বাংলা জাগো।